থাকে বা ফ্যামিলি হিস্ট্রি থাকলে হয়, খাদ্যাভ্যাসে যদি কোনো রকম কারো যদি ইমব্যালেন্স থাকে, মানে সবসময় জাঙ্ক ফুড খাচ্ছে, বাইরের খাবার খাচ্ছে, সেই সব ক্ষেত্রে কি কিডনি সমস্যা হয়? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। ওবিসিটি মানে আমাদের যখনই আমরা বাইরের খাবার অনেক বেশি খাচ্ছি এবং আমাদের আমাদের যখন মেটাবলিক সিনড্রোম ডেভেলপ করছে, তার একটা অংশ হচ্ছে যে আমাদের বিএমআই বেড়ে যায়, এবং বিএমআই যখন বেড়ে যায়, ওই ওবিসিটি যখন ডেভেলপ করে, ওবিসিটি কিন্তু ইটসেলফ ইজ এ কজ অফ প্রোটিন ইউরিয়া, অর্থাৎ যাদের ওবিসিটি রয়েছে বিএমআই 30-এর বেশি, তাদের কিন্তু ইউরিনের সাথে প্রোটিন লিক করা শুরু করে, যেটি কিডনি রোগে ইয়েস। এবং এ নিয়ে এখন অনেক গবেষণা হয়েছে যে ওবিসিটি ইটসেলফ ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর কিডনি ডিজিজ, অর্থাৎ অতিরিক্ত স্থূলতা কিডনি রোগের একটি একটি লক্ষণ এবং রিস্ক ফ্যাক্টর হিসেবে গণ্য হবে। একদম।